স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় কলেজের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে যে বিষয়গুলো আলোচনা করব, সাপ্লিমেন্টারি পরীক্ষা কি, কোনো একটা বা দুটো সাবজেক্টে যদি সাপ্লি পাও তাহলে সেই পরীক্ষা আবার কবে দিতে পারবে, 3 নম্বর আলোচনা করব কটা সাবজেক্টে সাপ্লি পেলে তোমার সম্পূর্ণ সেমিস্টার ব্যাক চলে আসতে পারে, আর 4 নম্বর আলোচনা করব যে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা থেকে, অর্থাৎ এই সাপ্লি পাওয়ার ঝামেলা থেকে কিভাবে বাঁচবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি এই সাপ্লিমেন্টারি পরীক্ষা কি। কলেজে কোনো একটা বা দুটো সাবজেক্টে কোনো একটা সেমিস্টারে, তুমি সেমিস্টার 1 হতে পারে, সেমিস্টার 2, সেমিস্টার 3, যে 6টা সেমিস্টার আছে যে কোনো একটা সেমিস্টারে হতে পারে, যে কোনো সেমিস্টারে তুমি একটা বা দুটো সাবজেক্টে ফেল করেছো। ফেল করা মানে কি? পাস নম্বরের থেকে কম নম্বর পাওয়া। সেই ফেল করেছো বা পাস নম্বরের থেকে কম নম্বর পেয়েছো, সেক্ষেত্রে তোমার সেটাকে সাপ্লি বলা হয়ে থাকে। সেক্ষেত্রে তুমি পরের সেমিস্টারে চলে যেতে তো পারবে, পরের সেমিস্টারের পড়াশোনা করতে পারবে, পরের সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে, তবে যে সাবজেক্টগুলোতে তুমি ফেল করেছো সেই সাবজেক্টের পরীক্ষা আবার যখন হবে তখন তোমাকে সেই সাবজেক্টের পরীক্ষা দিয়ে পাস করতে হবে। এটাকে বলা হয় সাপ্লিমেন্টারি পরীক্ষা, ঠিক আছে? আর এই সাপ্লিমেন্টারি পরীক্ষা হয় কখন সেটা এবার শুনে নাও। কলেজের যে টোটাল 6টা সেমিস্টার আছে, সেই 6টা সেমিস্টারকে 2টো পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে অড সেমিস্টার, সেমিস্টার 1, সেমিস্টার 3, সেমিস্টার 5, এগুলোকে বলা হয় অড সেমিস্টার। আর ইভেন সেমিস্টার, ইভেন সেমিস্টার হচ্ছে সেমিস্টার 2, সেমিস্টার 4 এবং সেমিস্টার 6, এইগুলোকে বলা হয় ইভেন সেমিস্টার। অড সেমিস্টারের পরীক্ষা সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারি বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই মানে অড সেমিস্টারের পরীক্ষা হয়ে থাকে, আর ইভেন সেমিস্টারের পরীক্ষা জুন জুলাই মাসে হয়। তুমি যদি কোনো একটা সাবজেক্টে অড সেমিস্টারে সাপ্লি পাও তাহলে অড সেমিস্টারে আবার যখন পরীক্ষা হবে, অর্থাৎ তুমি সেমিস্টার 1, সেমিস্টার 3 বা সেমিস্টার 5 যদি সাপ্লি পাও তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। আর যদি তুমি ইভেন সেমিস্টারে, অর্থাৎ সেমিস্টার 2, সেমিস্টার 4, সেমিস্টার 6 সাপ্লি পাও, সেক্ষেত্রে তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ কখন? সেক্ষেত্রে তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ জুন জুলাই মাসে, আবার ওই সেমিস্টারের পরীক্ষা যখন হবে। এবারে 3 নম্বর যে বিষয়, কটা বিষয়ে তুমি যদি সাপ্লি পেয়ে যাও, কটা বিষয়ে সাপ্লি পেলে তোমার পুরো সেমিস্টার ব্যাক আসতে পারে। দেখো, যে কটা সাবজেক্ট আছে সব কটা সাবজেক্টে যদি তুমি সাপ্লি পেয়ে যাও সেক্ষেত্রে তোমার সম্পূর্ণ সেমিস্টার কিন্তু ব্যাক আসতে পারে। ধরো তোমার 4টে সাবজেক্ট আছে বা 3টে সাবজেক্ট আছে, 3টে সাবজেক্টে প্রত্যেকটাতে সাপ্লি পেলে সেক্ষেত্রে তোমার কিন্তু সেমিস্টার ব্যাক আসতে পারে। আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের সচেতন করব, যে 5th সেমিস্টার অবধি, সেমিস্টার 5 অবধি তোমার যদি কোনো সাবজেক্টে সাপ্লি থাকে তাহলে কিন্তু তুমি 6th সেমিস্টারে যেতে পারবে না। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে যে 5th সেমিস্টারের আগে সমস্ত সাপ্লি তোমাকে ক্লিয়ার করতে হবে, তা না হলে তুমি 5th সেমিস্টার অবধি যদি সাপ্লি ক্লিয়ার না করো তাহলে 6th সেমিস্টারে তুমি যেতে পারবে না, 6th সেমিস্টারে তুমি অ্যাডমিশান নিতে পারবে না। সেক্ষেত্রে তোমরা খেয়াল রাখো যে যাতে তোমাদের 5th সেমিস্টারের আগে সাপ্লিগুলো ক্লিয়ার হয়। সেক্ষেত্রে তোমাদের বলবো 4th সেমিস্টারে কোনো ছাত্রছাত্রী যদি সাপ্লি পেয়ে যায় কিন্তু তার অনেক সমস্যা হবে, কারণ 4th সেমিস্টারের পরীক্ষা কিন্তু নেক্সট ইয়ার, অর্থাৎ পরের বছর আবার জুন জুলাই হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু তার পুরো একটা বছর গ্যাপ হয়ে যাবে, কারণ তাকে সাপ্লি ক্লিয়ার করে তারপরে কিন্তু 6th সেমিস্টারে যেতে হবে, সেই কারণে কিন্তু অনেক সমস্যা হবে। আর এই সাপ্লিমেন্টারি পরীক্ষা থেকে বাঁচবে কীভাবে? কলেজে সাপ্লি পাওয়া কিন্তু সাধারণ ব্যাপার, এতগুলো সাবজেক্ট, 6টা সেমিস্টার, এতগুলো সাবজেক্ট, 3টে বছর, কোনো একটা দুটো সাবজেক্টে সাপ্লি আসতে পারে, সেটা স্বাভাবিক, কিন্তু যাতে না আসে সেটা সবসময় চেষ্টা করবে। তার জন্য তোমাদের বলবো ভালো করে পড়াশোনা তো করবে, তবে যেগুলো ইম্পর্টেন্ট বিষয় যেমন PBR CERS-এর প্রশ্নপত্রগুলো তোমরা একটু ফলো করবে। দেখবে PBR CERS-এর প্রশ্নপত্রগুলোই যদি শুধু করে যাও তাহলে সেখান থেকে মানে মোটামুটি তোমার পাস করার মতো নম্বর চলে আসবে, বা তা পাস করার থেকে একটু বেশি নম্বর চলে আসবে যাতে সাপ্লি না পেতে হয়, ঠিক আছে? চলো আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।